প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, দীর্ঘদিন পরে আমি তোমাদের সামনে আসছি। এটার পেছনে তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে সারা বিশ্ব আজ করোনা আক্রান্ত, এমন একটি ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছি যে আমরা তোমাদেরকে তোমাদের সাথে আমরা দেখা করতে পারছি না, ক্লাস নিতে পারছি না। কিন্তু আমাদের সরকার, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডিজিটাল পদ্ধতিতে তোমাদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে যে আমাদের একটা ক্লাসের সিস্টেম করে দিয়েছেন, এর জন্য প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার সকল কলাকুশলীদের। আমি শুরু করছি, যেহেতু সময়ের অল্প সময়ের ভেতরে আমাদের ক্লাসগুলো কমপ্লিট করতে হবে, তা আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে আমাদের যেহেতু এই যে ভাইরাসটা করোনা ভাইরাস, করোনা ভাইরাস থেকে কিন্তু সমাজকর্ম রিলেটেড আমি কথা বলবো। দেখো, তোমাদের এতদিন আমি পড়িয়েছি যে সমাজকর্মটা কি, মানুষের কল্যাণ সাধন করা, মানুষের জন্য যে কল্যাণকর কাজ সেটি হচ্ছে সমাজের কল্যাণ। সমাজের সমাজভুক্ত তো সকল মানুষই, তা সকল মানুষের জন্য আমরা কল্যাণ করব। এখন দেখো আমাদের সামনে যে এত বড় একটা মহামারী, যা আমরা আমাদের দাদি নানির কারো কাছে কোনোদিন শুনিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে বা এরকম কিছু তারা দেখেছেন, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। তা সেইটে আমরা কিভাবে সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো, সেই জায়গা থেকে আমরা কিভাবে আগামীতে উত্তরণের উপায়গুলো খুঁজে পাবো। উপরাল্লার ইচ্ছায় আমরা সকলে যে যেখানে আছি সকলেই ভালো থাকার চেষ্টা করব, এবং শুধু ভালো থাকলেই চলবে না, শরীরকে ভালো রাখলে চলবে না, অসুস্থতাকে প্রশ্রয় দিলেও চলবে না, সুস্থ থাকতে হবে। ইতিমধ্যে সুস্থ থাকতে গেলে পরে আমাদের এই যে ভ্যাকেশন চলছে, আমাদের যে বন্ধগুলো চলছে, আমরা যে বাইরে যেতে পারছি না, আমরা কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করি নাই, এটা আমরা এই মহামারীর কারণে আমরা গৃহবন্দী অবস্থায় আছি এই মহামারী থেকে উত্তরণের উপায় খুঁজবার জন্যে। সুতরাং আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু এই সময়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বইয়ের পাতায় পাতায় দেখবা লেখা আছে, সেইভাবেই আমি যেভাবে তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম যে হাতে কলমে কাজ করবা, অর্থাৎ স্বাবলম্বী হবার কথা বারবারই আমি বলেছিলাম যে যেখানেই থাকো না কেন হাত পাততে যাতে না হয়, কারো কাছে হাত পাততে যাতে না হয়, কে কার কাছে হাত পাতবে। সুতরাং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মানে সমাজকর্মী মানে সমাজ বিজ্ঞানীরা যারা আছেন তারা যে কথাগুলো বলে গেছেন তার ভেতরে সমাজকর্মের যে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি যিনি দিয়েছেন ওয়াল্টারি ফ্রিডল্যান্ডার, ফ্রিডল্যান্ডার বলেছেন কি, মানবিক সম্পর্ক উন্নয়ন করতে হবে, মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে, একে অপরের মধ্যে সম্পর্ক সুন্দর করতে হবে। তা এখন এই যে কাজগুলো করতে হবে, রেক্স এ স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারেও দেখো বলেছে যে পেশাগত জায়গায় সকলকে উন্নয়ন করতে হবে, কিন্তু আমরা এখন উন্নয়নটা করব কি করে। এখন আমি তোমাদেরকে এই স্বল্প সময়ের ভেতরে যেটুকু পাচ্ছি সেটা বুঝাই দিচ্ছি, সেটি হচ্ছে তোমাদের বাড়িতে যার যেখানে যতটুকু জায়গা আছে সেখানে তোমরা কৃষি কাজ শুরু করে দাও। টব কিনে পারো, বালতির ভেতরে পারো, বা খোলা জায়গা যেখানে আছে সেখানে তরি তরকারি লাগাও, গাছ লাগাও, তারপরে সেখান থেকে তরকারিগুলো ওঠানোর ব্যবস্থা করো, খাওয়া আমরা যাতে নিজেদেরটা নিজেরা তৈরি করতে পারি, ধান চালটা আমরা নিজেরা করতে পারি। আমরা তো কৃষিতে উন্নত, আমাদের দেশ সোনালি আঁশের দেশ, আমাদের দেশে সোনা ফলে, কিন্তু এই যে সোনাটা ফলে আমি চাই আমার সোনার ছেলেমেয়েরা এই সোনা ফলানো দেশটাকে সুন্দর করে যেন আবার সোনালি আঁশে পরিপূর্ণ করে তুলতে পারে। আমি এই জায়গাটা বোঝাতে চাচ্ছি যে সমাজকর্মের মূল যে ধারা, মূল যে কাজ, সেটি হচ্ছে আমরা যেন কারো কাছে হাত না পাতি, হাত না পেতে আমরা এমনভাবে কাজটি করব সেটি হচ্ছে যার যেখানে যেটুকু আবাদি জমি আছে সেখানে আমরা কাজ করব, হাঁস মুরগি পালন করব, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ ক্ষুধা লাগলে খাবারের যে সংস্থানটা, অন্ততপক্ষে সেই খাবারের সংস্থানটা আমরা যাতে নিজেরা করতে পারি। ইতিমধ্যে আমাদের সরকার কৃষি ক্ষেত্রে বিভিন্ন সার বীজ এগুলো দিচ্ছেন, ত্রাণের বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা আমাদের ছেলেমেয়েরা যারা আছো তোমরা নিজে উদ্যোগে নিজে নিজে
যে যেখানে আছো একে অপরকে সাহায্যের জন্য এগিয়ে আসবা। এখানে কে ছোট কে বড় এটি কিন্তু দেখার বিষয় না। দেখো ভাইরাসটা এমনই একটা ভাইরাস, সেটি কিন্তু কোনো ধনী গরিব এগুলো মানছে না, সবার সবার কাছেই যাচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ যাদের এই ভাইরাসটা হচ্ছে তাদেরকে কিন্তু ঘৃণার চোখে দেখছে, তাদের কাছে মিশছে না, যাচ্ছে না। তা না, তোমরা কিন্তু সমাজ কল্যাণ পড়তে এসে একটা জায়গায় লক্ষ্য করবা, সেটা হচ্ছে তোমাদের ভেতরে কিন্তু বারবার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলে নাই, বলেছে শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক কাজগুলো করে যেতে। অর্থাৎ সামাজিকভাবে তোমরা এগিয়ে যাও শারীরিক দূরত্ব বজায় রেখে। নিজেকেও তো বাঁচতে হবে, এই ভাইরাস থেকে নিজেকে পরিত্রাণ রেখে, নিজেকে সংযত রেখে, স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে সকলে সকলের জন্য কাজ করতে পারি সেই চেষ্টাটা করতে হবে। সেই চেষ্টাটা করার একমাত্র উপায় হচ্ছে, আমি সমাজ কল্যাণের ভাষায় বলবো, সেটা হচ্ছে স্বাবলম্বী হয়ে গড়ে তুলতে হবে। আমরা যদি এখনই নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে না তুলি, এখনই যদি নিজেরা নিজেদেরটা না করি, তাহলে কিন্তু আমাদের দেশে, আমি বলেছি না একটির সাথে একটি সম্পর্ক যুক্ত, আমাদের দেশে কিন্তু আরো সমস্যা এসে হাজির হবে। সেই সমস্যাটা একা সরকারের পক্ষে দেখা সম্ভব না। সুতরাং আমরা এই যে 16 কোটি মানুষই, 15 কোটি মানুষই, আমরা একে অপরের জন্য কাজ করবার জন্য আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, সকলেই সকলের কাজটা করে তুলে উঠি, তাহলে পরে সরকারের একার পক্ষে এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়া যাবে। আমরা বাইরের দেশের দিকে আর মুখ তুলে তাকাতে হবে না, আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবো, এই জায়গাটা আমরা ঠিক করে ফেলতে পারবো। আমি তোমাদেরকে আবারও আসছি তোমাদের কাছে।